হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম 10 মিনিট স্কুলে। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ভাষারীতির পরিবর্তন নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা সাধু থেকে চলিত ভাষারীতির যে পরিবর্তন, সেই পরিবর্তন নিয়ে আলোচনা করব। সাধু ভাষায় একটি বাক্য হচ্ছে, পথে এক যুবকের সহিত তার সাক্ষাৎ হইল। চলিত ভাষায় আমরা এই বাক্যটিকে বলছি, পথে এক যুবকের সঙ্গে তার দেখা হলো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধিত হয়েছে। সাধু ভাষায় আমরা ব্যবহার করি সহিত, এবং চলিত ভাষায় সেটিকে আমরা ব্যবহার করি সঙ্গে। সাধু ভাষায় একটি ক্রিয়াপদ হচ্ছে সাক্ষাৎ হইল, চলিত ভাষায় সেই ক্রিয়াপদকে আমরা ব্যবহার করছি দেখা হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি, চলিত ভাষায় আমরা যে পরিবর্তনটি করেছি সেটি কিন্তু অনেক সহজ হয়ে গিয়েছে। আমরা এবার আরেকটি বাক্য চলিত ভাষায় পরিবর্তন করব। পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যায়। চলিত ভাষায় সে বাক্যটিকে আমরা বলতে পারি, পাকা 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে বিদ্যা অর্জন করতে যায়। 2 ক্রোশকে আমরা চলিত ভাষায় বলছি 2 ক্রোশ, হাঁটিয়াকে বলছি হেঁটে। আবার করিতে যায় নামক এখানে যে ক্রিয়াপদটি রয়েছে, চলিত ভাষায় সেই ক্রিয়াপদটিকে আমরা বলছি করতে যাই। তাহলে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি চলিত ভাষারীতিতে আমরা যখন একটি বাক্যকে পরিবর্তন করছি, তখন সেই বাক্যটি অনেক সহজ হয়ে যাচ্ছে এবং সেটি হয়ে উঠছে আমাদের কাছে সহজবদ্ধ। আর একটি উদাহরণ দেখি। আমিনা ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল। আমিনা ঘর হতে দুয়ারে এসে দাঁড়ালো। দেখো বন্ধুরা, এই বাক্যটি কিন্তু আগের বাক্যটির থেকে বা সাধু ভাষায় যে বাক্যটি ছিল সেটি থেকে অনেক সহজ। হইতে অনুসর্গকে আমরা চলিত ভাষায় বলছি হতে, আবার আসিয়া দাঁড়াইলো ক্রিয়াপদকে চলিত ভাষায় আমরা বলছি এসে দাঁড়ালো। যে কারণে বন্ধুরা, চলিত ভাষা কিন্তু অনেক সহজ হয়ে গিয়েছে। এবার আমরা চলিত ভাষা থেকে সাধু ভাষায় পরিবর্তনের একটি উদাহরণ দেখি। চলো, চলিত ভাষার একটি বাক্য হচ্ছে, চেয়ে দেখি আমাদের রহমতকে পাহারাওয়ালা বেঁধে নিয়ে আসছে। এটিকে আবার আমরা সাধু ভাষায় বলছি, চাহিয়া দেখি আমাদের রহমতকে পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। বন্ধুরা, চেয়ে শব্দটিকে আমরা সাধু ভাষায় বলছি চাহিয়া। আবার বেঁধে নিয়ে আসছে যে ক্রিয়াপদটি রয়েছে সেটিকে কিন্তু আমরা সেই পদগুলোকে সাধু ভাষায় বলছি বাঁধিয়া লইয়া আসিতেছে। সাধু ভাষার বাক্যটি কিন্তু চলিত ভাষার থেকে যথেষ্ট কঠিন একটি বাক্য হয়ে গিয়েছে। চলিত ভাষার আরেকটি উদাহরণ হচ্ছে, 1000 বছর ধরে মানুষ এদের দেখছে। এটিকে আমরা সাধু ভাষায় বলছি, 1000 বছর ধরিয়া মানুষ ইহাদের দেখিতেছে। বন্ধুরা, ধরেকে আমরা সাধু ভাষায় বলছি ধরিয়া, এদের সর্বনাম পদকে আমরা সাধু ভাষায় বলছি ইহাদের। আবার দেখছে নামে যে ক্রিয়াপদটি রয়েছে সেটিকে আমরা সাধু ভাষায় বলছি দেখিতেছে। পাশেই কিছু দূরে একটা শালুক দেখতে পায় উসমান। পাশেই কিছু দূরে একটা শালুক দেখতে পায় উসমান। দুটি বাক্যের মধ্যে কিন্তু বন্ধুরা আমরা কিছু পার্থক্য দেখতে পাই, তাই না? চলিত ভাষা রীতিতে আমরা যেটিকে বলছি পাশেই, সাধু ভাষা রীতিতে সেই শব্দকে আমরা বলছি পার্শ্বেই। আবার চলিত ভাষা রীতিতে আমরা বলি দেখতে পাই, সাধু ভাষা রীতিতে সেটিকে বলা হয় দেখিতে পাই। বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চলিত ভাষা রীতিতে আমরা যেই বাক্যগুলো লিখেছি সেগুলো কিন্তু অনেক সহজ শব্দ দ্বারা তৈরি, যেখানে সর্বনাম ক্রিয়াপদ সহ সকল পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। অন্যদিকে সাধু ভাষায় আমরা যে বাক্যগুলো ব্যবহার করছি সেই বাক্যগুলো কিন্তু তুলনামূলকভাবে একটু গাম্ভীর্যপূর্ণ এবং একটু কঠিন, কারণ এই বাক্যগুলোতে আমরা সর্বনাম ক্রিয়াপদ সহ সকল পদের পূর্ণরূপ ব্যবহার করছি। পাশাপাশি সাধু ভাষায় যেহেতু তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি, সে কারণে এই ভাষাটি তুলনামূলকভাবে কঠিন। তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।